আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েল এটা হচ্ছে মারমেড যে বিচ রিসর্ট, আমরা সেখানে আছি। আমরা এখন এখান থেকে লিভ করব, তো আমি একটু দেখাচ্ছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা। খুবই সুন্দর, শুধু মারমেড ছাড়া সবকিছু আছে এখানে, খাবার, তারপর রেস্টুরেন্ট, সুপার কিচেন, তারপর হচ্ছে বসার প্লেস, রয়্যালিটি সব কিছু আছে। আর এখানকার পার ডে যে রুমের যে মানে খরচটা কিন্তু খুবই বেশি, খুবই এক্সপেন্সিভ। যারা হাই ক্লাস বা বাহির থেকে ফরেন কান্ট্রি থেকে আসেন তারা কিন্তু এই জায়গায় স্টে করতে পারেন, এবং নিরিবিলি এবং একটু সুন্দর একটা প্রাকৃতিক একটা পরিবেশে কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে আবার শপও আছে, কেনাকাটা করা বার্মি শপ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পিছনে একটা শপ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে শোপিস টোপিস আছে, আউটডোর ইনফরমেশন, ডেট, সানরাইজ, ওয়েদার, এয়ার টেম্প, হাই টাইড, লো টাইড, সি কন্ডিশন, কোশন, ওকে, ওয়াও, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আজকে হচ্ছে 4/3/2018, তারপর হচ্ছে সানরাইজ 6:15, ওয়েদার ক্লিয়ার এবং সানি, তারপর এয়ার টেম্পারেচার হচ্ছে 27-21, হাই টাইড 5-7:30, ওকে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যদি এখানে মানে পরিবেশ পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা সাথে সাথে কিন্তু এই বোটের ভিতরে কিন্তু তুলে দেওয়া হয়। তো আমরা এই যে মারমেড বিচ রিসর্ট থেকে কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছি, আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাবো এখান থেকে। দাও আম্মু, চুলে পড়ি একটা, আমারটা গই। রয়্যাল বিচ রিসর্টে অনেক সুন্দর সুন্দর জবা ফুল আছে, তো ভাইয়া এখানকার যিনি একজন এক্সিকিউটিভ ভাইয়া, উনি আমাকে একটা ফুল দিয়ে ওয়েলকাম করলো, তো আমিও এটা সাদরে গ্রহণ করলাম। তো এটা থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমাদেরকে এরকম সুন্দরভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য। তো আপনাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ, আপনাদের হেল্পেই আমরা এত সুন্দর করে আপনাদের রিসর্টটা দেখাতে সক্ষম হয়েছি। আপনাদের নাম্বারটা আমরা ইউটিউবে দিয়ে দিলাম, আমাদের যদি কোনো ভিউয়ার্স চায় যে আপনাদের সাথে যোগাযোগ করে এখানে স্টে করবে, সেক্ষেত্রে আপনাদের ওই নাম্বারে কল করবে, আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। আসার জন্য তো ভিউয়ার্স, জি জি, প্লিজ আপনার জন্য আপনি বাদ দেবেন কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স খুবই মজা হলো এখানে। ফুলের যে রেনু এটা এরকম বাচ্চা মানুষ, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে।